আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আমার যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমার নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে সবজি ডাল শেয়ার করব। আর সবজি ডাল রান্না করতে আমি এখানে নিয়েছি মুগ ডাল, আর সবজি হিসাবে নিয়েছি হচ্ছে পেঁপে, আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আর আমি হচ্ছে এই ডালের জন্য সরিষার তেল ব্যবহার করছি। প্রথমে হচ্ছে আমি এই সবজি আর ডালের মধ্যে একটা পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হচ্ছে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি একটু ঝালটা কমিয়েই দিলাম, আপনারা যদি বেশি ঝাল খান বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর লবণ দিয়েছি স্বাদ মতো। এখন হচ্ছে এগুলো আমি একটু মেখে নিব। আমার মাখা হয়ে গেছে, এখন হচ্ছে এর মধ্যে আমি পানি অ্যাড করব। তো এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর পানি দেওয়ার পরে হাতে একটু পানিটা মেখে নিতে হবে। আর এখন হচ্ছে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, আর কড়াইটা চুলায় দিয়ে দিলাম। আর এভাবে হচ্ছে আমি এটা 20 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর আমার ঢাকনাটায় একটি ছিদ্র আছে, আর এই ছিদ্রটা আমি একটি কাগজ দিয়ে বন্ধ করে দিব, তাহলে এর ভাপটা বাইরে আসবে না, আর তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে আসলাম আমরা 20 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে ডালটা প্রায় হয়ে গেছে, তো আমি ঢাকনা খুলে দেখি। হ্যাঁ, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, পেঁপেগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমি আর একটু একটু জাল দিয়ে একটু পর হচ্ছে আমি এটা বাগার দেব। তো একটু নেড়ে দিলাম, এখন হচ্ছে অন্য চুলায় আমি একটা কড়াই দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম বাগারের জন্য। আর বাগারের জন্য হচ্ছে আমি 2 শুকনো মরিচ দিয়ে দেব এই তেলের মধ্যে। শুকনো মরিচ 2 একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এরপরে হচ্ছে এর মধ্যে আমি গোটা জিরা, মানে আস্ত জিরা, আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা একটু কালো কালো যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কালো জিরা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমার বাগার কমপ্লিট, বাগারটা হয়ে গেছে। এখন এটা ডালের মধ্যে ঢেলে দিলাম, আর এভাবে ঢেলে দিয়ে ডালের সঙ্গে বাগারটা মিশিয়ে দিলাম। আর এখন হচ্ছে 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব। আমার হচ্ছে 2 মিনিট হয়ে গেছে, এখন আমার ডালটাও হয়ে গেছে। এটা এখন আমি হচ্ছে বাটিতে ঢেলে সার্ভ করব। আর এই ডালটা দেখতে যতটা মানে ভালো লাগছে, আর খেতেও অনেক সুস্বাদু, আর এটা অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি ডাল। আপনারা বাসায় অবশ্যই রান্না করে খাবেন, এবং রান্নার পরে ডালটা কেমন লাগলো খাওয়ার পরে অবশ্য সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বন্ধুরা এতটুকুই। আপনারা প্লিজ আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।